everyone, Assalamualaikum. It's me Mehedi Hassan and welcome to my another video. Guys, আজকে তো দ্বিতীয় রোজা প্রথম রোজা তো আমরা পার করে ফেললাম আজকে হচ্ছে আমাদের ইফতার ব্লগ চলবে and আজকে হচ্ছে আমরা সেহরি করতে যাব বাইরে প্রত্যেকবার আমরা রোজার মধ্যে বাইরে একবার করে সেহরি করি তো সেই অনুযায়ী আজকেও আমরা বাইরে সেহরি করতে যাব ফুল ফ্যামিলি মিলে and আজ তোমার কেমন লাগতেছে আজকে আমার অনেক ভালো লাগতেছে বলতে তো দেখো আমাকে কেন কেন বলো আচ্ছা ঠিক আছে আমরা বাইকে বসে যাব তো এখানে হচ্ছে আম্মু আছে আপুরা আছে ওদের ফিলিংসটা কেমন আজকে আমরা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড সবাইকে রমাদান মুবারক আর আজকে হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় রোজার ব্লগ হচ্ছে সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার দোয়ায় আম্মু এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে আর এই জন্য ভালো লাগছে এই জন্য ভাবলাম সবাই মিলে একটু রাত্রি বের হ্যাঁ মা তুমি বলো কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো লাগতেছে আমরা মানে রোজার প্রথম সেহরি খেতে যাইতাছি মানে আগে আমরা দেরি করতাম কিন্তু এইবার এত দেরি হয় নাই মেয়েদি আমাদের জন্য তাড়াতাড়ি করতেছে এইটাই কিন্তু মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে এখানে যাচ্ছি ওইখানে অনেকে বেশি সেহরি করে আর ওই জায়গাটা এখন মোস্ট অফ দা পপুলার একটা প্লেস ধরা যায় সো এইখানেই হচ্ছে আমরা আজকে খিচুড়ি খেতে যাবো আর আজকে শুধু আমার এই ফ্যামিলি যাচ্ছে না আমার পুকুরাও যাচ্ছে তো চলো যাওয়ার পথে তোমার সাথে দেখা হচ্ছে আর আমি আজকে যাবো গাড়ি দিয়ে আজকে হচ্ছে মোটরসাইকেল দিয়ে আর বাকিরা যাবো রিক্সা দিয়ে অটো রিক্সা সো লেটস গো মূলত আজকে হচ্ছে এই বাইক আর এই বাইক যাচ্ছে আর এইখানে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার এই সবাই কেন যাচ্ছে আর সবাই শুধু যাচ্ছে না সবাই শুধু অটো রিক্সা দিয়ে যাবে আর আজকে কেউ গাড়ি নিচ্ছে না সো এখন হচ্ছে আমরা হচ্ছে মিরপুর উদ্দেশ্যে রওনা দিব দেন তোমাদের সাথে ওইখানে যে আবার দেখা হবে ভাই আমার একটা জিনিস ভয় লাগতো সেটা হচ্ছে যে ওইখানে আমরা বসার জায়গা পাবো কিনা আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে অনেকদিন পর ব্লগ আসার রিজন হচ্ছে গাইজ আমি একটু টেনশনে আছি কিছু একটা নিয়ে সো ইনশাআল্লাহ আশা করতেছি সব কিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেন হচ্ছে আবার রেগুলার হয়ে যাব অ্যান্ড মানুষের জীবনে একটু প্রবলেম আসেই রিলেশন টাইপ কিছুই না এমনি একটু পার্সোনালি জিনিসপত্র নিজের কিছু নিয়ে একটু টেনশনে আছি সো আপনারা দোয়া করবেন অ্যান্ড আপনাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এখন থেকে হচ্ছে আমি রেগুলার হয়ে যাব ইনশাআল্লাহ এখন থেকে হচ্ছে আমার ব্লগ পাবেন অ্যান্ড মোটো ব্লগ আমি যাচ্ছি রোজার মধ্যে ঢাকার বাইরে থেকে ঘুরে আসতে কিংবা ঈদের পরে দেখা যাক কখন আমরা যেতে পারি মোটো ব্লগ আরেকটা করার ইচ্ছা আছে সাদেক গিয়ে ঘুরে আসছি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লেগেছে এবং আমরা যেভাবে গিয়েছি সেভাবে ফিরে আসছি আপনাদের দোয়া সো এর জন্য হচ্ছে আমরা প্ল্যান করেছি যে আমরা আবার একটা ট্যুর দিব দেখা যাক কোথায় ট্যুর দেওয়া যায় এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোথায় কোথায় আমরা ট্যুরটা দিতে পারি আপনাদের কমেন্টের উপরে হচ্ছে আমরা নির্ধারিত করব যে আমরা কোথায় যাব এখনো যারা ভিডিওটা দেখতেছেন মজার তো সিন আপনারা এখনো পান নাই বাট ইনশাল্লাহ সামনের দিকে পাবেন আজকে ব্লগটা আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব আর একটা স্পেশাল করার চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন সো লেটস গো আমরা যেতে থাকি হ্যাঁ ভাই সো লেটস গো লেটস গো করতেছি অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলতে আমার খুব বেশি ভালো লাগে দ্যাটস হচ্ছে আমি কথা বলতেছি সো আবার আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে A few moments later. So আমরা এখন চলে আসছি এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবে আর এখানে হচ্ছে আয়া তু কেমন লাগছে ভালো লাগছে পঁচিশ জনের মতো এইখানে হচ্ছে আমাদের সব ফ্যামিলি মেম্বার আমি একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে এই যে এইখানে হচ্ছে ওরা আছে এখানে হচ্ছে ও আছে ও হচ্ছে চিটিং মাস এই যে শান্তাপুর ওই যে বাবা ফোন টিপতেছে আরও আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে এইখানে হচ্ছে ফুপু আজকে ফুপুর বার্থডে বলে ট্রিট দিচ্ছে রায়ন বক্স আর এই যে এইখানে হচ্ছে লেডি গাই ওই ওদেরকে নাই দেখে সো আমাদের খাবারটা হোক খাবারের পরে হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বলো হাই আজান বলো হাই বলো হাই হাই বলো রোমা
দাও তোমরা দাও এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের বার্থডে কালের পাউটা ছিঁড়ে ফেলেছে এখন কে হচ্ছে আসামি ভাই আমাদের দুলা ভাই দুলা ভাই সব রোজা রমজন আমাদের খাবার গুলো আপনারা দেখতে পারতেছেন খাবারটা খুব বেশি টেস্টি হবে আই হোপ আমি এখানে অলওয়েজ খাই ইনশাল্লাহ টেস্টি হবে এইখানে আসার ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ খেতে পারবো এখান থেকে এটা অনেক বড় বিষয় তো আমরা খাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা যাবে তুমি বলো আজকে কি খাবা তুমি ভাত খাবা আজকে খিচুড়ি খাও খিচুড়ি মজা আছে সবার খাবার শুরু হয়ে গিয়েছে আমি এখনো খাইনি আমি এখন খেতে বসবো খাবার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাই কি মজা করে খাচ্ছে এখানে আমাদের লড়া খাচ্ছে লড়া যারা আমাদের রেফারি খাচ্ছে এখানে আমার বড় ভাই এখানে আমাদের চিটার বাটপার রনি খাচ্ছে এই কারণটা আমি পরে কোনো একদিন কোনো একটা ব্লগে এক্সপ্লেন করবো যে কেন বললাম এই কথাটা ও যে জালিয়াতিটা করছে ওর ফেসবুক স্টোরি দেখে আমি অবাক হয়ে গেছি তুই এক্সপ্লেন করবি একটু সো এখানে হচ্ছে আমাদের আজান আজান হাই দাও হাই হাই দাও এই যে হাই দিচ্ছে হাই দাও আরেকটু আরেকটু হাই আর তুমি খেতে বসবে না খেতে বসো তাড়াতাড়ি খেতে বসো A few moments later তো চলে আসছে সেই করে বাসার নিচে এন্ড এখন হচ্ছে ওরা বলতেছে গাড়ি দিয়ে ঘুরবে এন্ড মোটরসাইকেল দিয়ে ঘুরবে তো এখন দেখি কি করা যায় বাট আমার কথা হচ্ছে বাসা ঢুকতে হবে ঘুমাইতে হবে সো দেখা যাক কি করা যায় তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সবাই বাইক রাইড দিতে যাচ্ছে ওইখানে হচ্ছে আম্মু উঠছে এতক্ষণ আমি ক্যামেরা রোল না দিয়েই কথা বলছি বসে নিয়েছি তোরা খাইয়ে দেয় নিস ঠিক আছে ওই যে সবাই ঘুরতে যাচ্ছে শান্তাও চলে যাচ্ছে The next day. তো ওই দিন রাতের পরে আমরা বাসায় যে যার মধ্যে চলে গিয়েছিলাম কারণ সেহরি করার পরে সবার ঘুমের একটা দরকার ছিল এর জন্য সবাই বাসায় চলে গিয়েছে তো আজকে হচ্ছে আমরা ইফতার করবো সকলে মিলে বাসার ছাদে ওইখানে আমরা যারা যারা ছিলাম আজকেও তাড়াতাড়ি থাকবো আর এটা হচ্ছে একটা ফ্যামিলি ইফতার তো এখন হচ্ছে আমরা যেটা করব আমাদের এখন হচ্ছে এইখানে লাইট সেট আপ করতে হবে বিকজ অফ হচ্ছে আমরা ইফতার করার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে আলো থাকবে না তাই এর জন্য আমাদের আলোর ব্যবস্থা করতে হবে আর আমরা তো ইফতার এখনও কেনা বাকি আছে তো এখন হচ্ছে আমরা আগে লাইটটা সেট আপ করি কারণ আমাদের অনেক কাজ বাকি আছে এবং শান্তা পোকা খুলে খুব প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছে কারণ আমরা সবাই ইফতার তৈরি করতেছি আর যেগুলো বাইরের থেকে নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে নিব সো এখন হচ্ছে আমরা লাইটটা সেট আপ করবো লাইট সেট আপের পরে হচ্ছে আবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে ইফতার কিনতে সো লেটস গো আগে আমরা লাইটটা সেট আপ করি A few moments later
ভাই ইফতারের দোকানে যে পরিমাণে রাশ থাকে ওইখানে কথা বলার মতো কোনো স্কোপ থাকে না। তো যাই হোক, এইখানে হচ্ছে আমাদের সবার ইফতারি নেওয়া হয়ে গিয়েছে, আরো কিছু সামগ্রী বাকি আছে, ওইগুলো নিতে হবে। তো তোমাদের সাথে আর একটু পরে দেখা হচ্ছে। আজান দিতে আর মাত্র 5-7 মিনিট বাকি আছে, আর এখানে সবাই ব্যস্ত হয়ে গিয়েছে ইফতার তৈরি করা নিয়ে। এখানে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, এই যে বড় ভাই সবগুলো করতেছে, ওই যে সবগুলো হচ্ছে এখানে আর আনা আছে সবাই। হ্যাঁ খাবে, সবাই খাবে আজান দেওয়ার পরে। এইখানে হচ্ছে সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আর সময় নেই, সময় হয়ে গেছে, এখন আজান দিবে। এখানে তৈরি করা হচ্ছে চিড়া 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 দিব, সব রেডি করা হচ্ছে। সো এইগুলো দেখে আমার মনে করো রোজে আরো বেশি ধরে যাচ্ছে। সো আজান দিলে হচ্ছে চিল করে খাবো। সো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আর আজকে একটু মজাই হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্ট অনুযায়ী, এর আগে আমরা কখনো এরকম ভাবে ইফতার করিনি, বাট এটা হচ্ছে অনেকদিন পর করা হচ্ছে। সো আজকে মজা তো অবশ্যই হবে। সো চলো আমরা দেখি কিভাবে কিভাবে মজা করা যায়। সো এখন হচ্ছে আমরা অপেক্ষা করতেছি শুধু আজানের জন্য। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আয়াত কিন্তু অনেকগুলো রোজা রেখেছে। তো আয়াত তুমি কি আজকে রোজা রাখছো? হ্যাঁ। কয়টা রাখছো? আজকে মিলাম 8টা হয়েছে। আজকে মাশাআল্লাহ, আজকে মিলিয়ে হচ্ছে আয়াতের 8টা রোজা হয়ে গেছে, আয়াত পর পর 8টা রোজা রেখেছে। সো এটা অনেক বেশি প্রাউডের বিষয় মামা হিসেবে কাছে। আমার ভাগ্নি এই বয়সে এতগুলো রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন ওকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করে, আমিন। সো আমরা একটু অপেক্ষা করি আজানের সময়, আবার দেখা হবে যখন শরবত খাবো। এখানে হচ্ছে আমাদের ইফতার, আজকে আমরা এগুলো দিয়ে হচ্ছে ইফতারটা করব। আর এখন আজান দিয়ে দিচ্ছি, আমরা এখন পানিটা খেয়ে নেই। সো চলো লেটস গো। তো ইফতারের একটা ধাপ আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে মেইন মজা, এই যে কাকুলে আপুর হাতের হচ্ছে মুড়ি মাখানো। আর এখন হচ্ছে আমরা মুড়ি মাখানো খাবো। সো কাকুলি আপু হচ্ছে স্পেশালি এটা ভালো বানাইতে পারে, দ্যাটস হচ্ছে কাকুলি আপুর কাছে দেওয়া। তো এখন আজকে আমাদেরকে ভালোভাবে মুড়িটা বানায় খাওয়াইতে হবে, ঠিক আছে? আসলে ইফতারির ভিতরে যত আইটেম থাকে কোনো আইটেমই আমার ভালো লাগে না যতক্ষণ আমি মুড়ি না মাখা খামো। সবচেয়ে বেশি মুড়ি মাখা আমার পছন্দ, অনেক কিছু থাকলে আমার কিছুই ভালো লাগে না, শুধু মুড়ি মাখাটাই মজা লাগে অনেক। আসলে সত্যি কথা, মুড়ি না খেলে মনেই হয় না যে আমি রোজা রাখছি, কারণ মুড়িটার মধ্যে আমাদের একটা ইমোশন কাজ করে। সো এখন হচ্ছে আমরা মুড়িটা খাবো। সো লেটস গো। মুড়িটা দেন দেখি একটু খাই দেয় কেমন আছে। কাকুলি বানাইছে না মজা হয়েছে, এটা তো ভরবো আঁকবো। A few moments later. তো আজকে ইফতার ব্লগটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম। অ্যান্ড সবাই মুড়ি খেয়ে মানে ইফতার করে অবস্থা টায়ার্ড, জানেন তো ইফতারি করলে অবস্থাটা কেমন হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল, আর এটাই ছিল আমার প্রথম রমজান ব্লগ। তো এখন এক এক করে জিজ্ঞাসা করবো যে কার কেমন লেগেছে। তো প্রথমে হচ্ছে কাকুলি আপু, বলো কেমন লেগেছে? আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু ভাই প্লেট লে একটা ছবি তুলতে পারে, মুড়ি মাখতে মাখতে সবাই চলে গেছে। আসলে ডুবে অনেক আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আমরা আগেই উঠেছি কিন্তু আমাদের যে জিনিসপত্র ছিল ওগুলো উঠিতে উঠিতে লেট হয়ে গিয়েছে। তো আজান তুমি বলো, তোমার কেমন লেগেছে? ভালো বলো, ভালো বলো,
ভালো বলো আয়াত আয়াত কোথায় আয়াত 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 বত্তু বলো ওঠেন বলো বলো ওঠেন বলো বলো তুমি তো এটা করো না এই জন্য আমার একটু খারাপ লাগছে একটু একটু নদীর পার আমরা করবো বাট এখন না নদীর পারটা হচ্ছে আমরা ছেলেরা ছেলেরা যে গাড়ি মোটরসাইকেলে বাইরে করবো ছেলেরা থাকবে আর তোমাদেরকে নিয়ে আমি মাঠেই একটা ইফতার পার্টি করব সমস্যা নেই রিসেন্ট কিন্তু তোমাদের পরে হচ্ছে আমি যাবো ঢাকার বেরিয়েছো প্যারা নাইছিল তো দেখতে দেখতে আজকে ব্লগে শেষ পর্যন্ত চলে আসি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনার বেস্টটা দেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলেই হবে কি আমি নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি আপনি পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার আপনার খুদা হাফেজ আসসালামু আলাইকুম